বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার কিছু ইনকিউবেটর তুলে ধরব, রবিউল ইনকিউবেটর। আজকে আমার ইউটিউব চ্যানেলে এটা প্রচার হবে। এই আমার নিজস্ব ইনকিউবেটরগুলো আমার এই চ্যানেলে প্রচার করে থাকি। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন, কোনো সাজেশন থাকলে, কোনো জানার থাকলে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। আমার এই ইনকিউবেটরগুলো দেখতেছেন, এগুলো ফুল অটোমেটিক ইনকিউবেটর, যা অল্প খরচে আমরা সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি। 300 ডিম থেকে শুরু, 300, 400, 500, 1000, 1200, এভাবে 2000, 3000। হ্যাঁ, আপনাদের কারো ইনকিউবেটার প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে। আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি। খুব সহজে আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত ইনকিউবেটার। আমরা দীর্ঘদিন যাবত এই ইনকিউবেটারগুলো তৈরি করে আসছি এবং বাজারজাত করতেছি বিভিন্ন খামারিদের মাধ্যমে। অল্প খরচে ভালো মানের ইনকিউবেটার পেতে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে। এবং কেউ কোনো কিছু জানতে চাইলে, কোনো পরামর্শ এবং কিভাবে কি করা যায়, যারা নতুন উদ্যোক্তা তাদেরকে পরামর্শ দেওয়া। এই ইনকিউবেটরটা দেখতেছেন, এটা 300 ক্যাপাসিটি, 200 সেটার ও 100 হ্যাচার, টোটাল ক্যাপাসিটি 300। আপনার পর্যায়ক্রমে 100 100 করে ডিম দিতে পারবেন। আমি যে ইনকিউবেটরটা এখন দেখাবো, এটা 300 ক্যাপাসিটি ইনকিউবেটর, ফুল অটোমেটিক, দাম 12,000 টাকা, ফিক্সড প্রাইস 12,000 টাকা। এখানে কুরিয়ার চার্জ যোগ হবে, আপনি যে অঞ্চলে নেবেন 700 থেকে 800 টাকা ওই সাইজটা কুরিয়ার চার্জ আসবে। আমার প্রাইস হচ্ছে 12,000 টাকা। এখানে কানেকশন দিছি, দেখেন অটোমেটিক এটা অন হয়ে গেছে। জাস্ট বিদ্যুতের লাইন দিলে এটা অন হয়ে যাবে, একবার সহজ। ভিতরের অংশটা দেখি, এখানে এই 200 সেটার ও 100 হ্যাচার, ভিতরের অংশটা কি কিরকম এবং কি কি আছে এই জিনিসগুলো কিছুটা হলেও ধারণা পাবেন এই ভিডিওটা দেখলে। এখানে 200 সেটার, 100 হ্যাচার, এই যে এই ট্রেটা দেখতেছেন, এটা হ্যাচার ট্রে। এখানে শেষে বাচ্চাটা ফুটবে, ফুটা 3 দিন আগে নিচে রাখতে হবে। উপরে এই জায়গায় 18 দিন থাকবে মুরগির ডিম, হাঁস 25 দিন, কোয়েল 14 দিন, এরপরে আপনাকে নিচে নামাইতে হবে। খুবই সিম্পল, যে কেউ এটা পরিচালনা করতে পারবে, যে কখনো এটা ব্যবহার করেনি তাদের জন্য খুব সহজ। এই যে ট্রেটা বের করবেন, ডিম সাজাবেন, ডিম সাজায় আবার ভিতরে ঢুকাই দিবেন। আর এখানে যারা মনে করেন যে হাঁস মুরগি কোয়েল টার্কি তিতির ইত্যাদি ডিম আপনি এখানে ফুটাইতে পারেন, কোয়েলে শুধু ট্রেটা আলাদা, ছোট ছোট ডিম তো ওগুলা। ফুটার ঠিক 3 দিন আগে এই জায়গায় রাখতে হবে। রাখার পরে বাচ্চা ফুটবে, বাচ্চা ফুটলে পরে আপনি বাচ্চা বের করবেন, বের করে তার পরবর্তী কাজগুলো করবেন, খাদ্য এবং তাপ দিতে হবে, পানি দিতে হবে, এই কাজগুলো করবেন। একবারে কঠিন না, খুব সহজ, আপনাকে একবার বলে দিলে আপনি এই জিনিসটা করতে পারবেন। যেহেতু ফুল অটোমেটিক, এটা আরও সহজ যে ব্যবহার করবে। আপনিও চাইলে এই ইনকিউবেটারটা ব্যবহার করতে পারেন। যারা বেকার কিংবা কিছু একটা করবেন ভাবছেন, তারা এই এরকম ধরনের একটা ইনকিউবেটার কিনে এই ব্যবসাটা শুরু করতে পারেন। এখানে যখন ডিম দিব কিংবা ডিম বের করব, তখন কিন্তু এই কাজটা একটু বুঝতে হবে, কারণ এই টিয়ারেটা থাকে একদিকে হালানো, তখন এটা সোজা করে নিতে হবে। এই বাটনটা চাপ দেওয়া, ঠিক সেট বাটনের নিচের বাটনটা চাপ দিয়ে ধরতে হবে। ধরার পরে আপনি এই টিরেটা, এই যে ঘুরতেছে দেখেন, এই ঘুরতেছে, ঘোরার পরে এটা টিরেটা বের করবেন। বের করে আপনি ডিম ঢুকানোর জন্য হলে ঢুকাবেন, বের করার জন্য হলে বের করবেন। হ্যাঁ, এটা কিন্তু নির্দিষ্ট একদিকে হালানো থাকবে, হয় সামনে নয় পিছে, তখন ডিম ঢুকানো বার করানো একটু সমস্যা হয়। এই জন্য এটা ম্যানুয়ালি আপনি চাপ দিয়ে, বাটন চাপ দিয়ে এটা সোজা করে নিতে হয়।
আশা করি সব বুঝতে পেরেছেন, এটা সহজ। এর এই সাইজটা হচ্ছে ঠিক নিচের যে মেশিনটা এখন দেখাচ্ছি, এটা হচ্ছে 400 ক্যাপাসিটি, 300 সেটার ও 100 হেচার, এটাও ফুল অটোমেটিক। এখানে সব কিছুই ব্যবহার করা হয়েছে, অটোমেটিক ইনকিউবেটরের যে বৈশিষ্ট্যগুলো থেকে থাকে। এটা তো লাইন দিলাম, জাস্ট প্লাগটা সকেটে দিয়ে দিছি, এটা অন হয়ে গেছে। এখানে হিউমিডিটির জন্য ওই যে ডিভাইস দেওয়া আছে নিচে, ওই যে হেচার ট্রেতে পানি দেখেন ওখানে বাষ্প হচ্ছে। এখানে দাম কম, কিন্তু আপনি সব ধরনের সুবিধাগুলো আপনি পেয়ে থাকবেন, এবং ভালো মানের সব পার্টস এখানে ব্যবহার করা হয়েছে। আশা করি আপনার দীর্ঘদিন এটা আপনার ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে 400 ক্যাপাসিটি, 300 সেটার, 100 হেজার। এটা কিন্তু 500 ক্যাপাসিটি, ঠিক এটা 3 নাম্বার নিচের থেকে, 3 নাম্বার, 300 400, এটা 500, এটা 400 সেটার ও 100 হাজার। এটাও সেম ফুল অটোমেটিক, এটা সেটারটা হচ্ছে 400। আর এই সাইডে যে ইনকিউবেটরগুলো দেখতেছেন, এগুলো আমার কাজ চলতেছে ওয়ার্কশপে, এটা হচ্ছে 1000 ক্যাপাসিটি। এই সাইজের এই সাইডে যতগুলো আছে এগুলো 1000 ক্যাপাসিটি। আপনাদের কারো ইনকিউবেটার প্রয়োজন হলে যোগাযোগ করবেন আমাদের এই ঠিকানায়। আমার এখানে এইখানে সব কিছু, মোবাইল নাম্বার, এই ফোন নাম্বার, এই ইমেল, মোবাইল নাম্বার, ফেসবুক আইডি, ইউটিউব সব কিছু পাবেন। আপনি যে কোনো মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি আসতে পারেন আপনি আমাদের এই ওয়ার্কশপে। এটা হচ্ছে ঠাকুরগাঁও চেয়ারম্যান পাড়া সালান্দর, এটা সালান্দরে পড়ছে, ঠাকুরগাঁও ঠিক বেতার কেন্দ্রের কাছাকাছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।